ছোট গাড়ি হলেও মনে হয় একটা জিপ চালাচ্ছে। আচ্ছা, কারণ ভিতরে দেখেন, এই যে সেলিংগুলো দেখেন এত ফ্রেশ গাড়ি, মানে এইগুলো গাড়ি হচ্ছে কি ফ্যামিলি ইউজের গাড়ি, একদম মানে অল্প জন যারা আছে, যারা একদম হালকা ডিউটি করার জন্য গাড়ি খুঁজছেন, যে একটা ছোট গাড়ি বাইকের বাইকের জায়গায় গাড়ি চালাবো, তাদের জন্য এই গাড়িটি। আচ্ছা, একেবারে দেখেন সবকিছু অরিজিনাল আছে, যে সিডি যেটা MP3 যেটা অরিজিনালি MP3 দেওয়া আছে, চাইলে আপনি এটা এখান থেকে চেঞ্জ করে আপনি ডিভিডিও লাগাতে পারেন। আচ্ছা, অনেক জায়গা আছে এখানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত। ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ব্যবসা কেমন চলছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক চালাচ্ছে, আল্লাহর অশেষ রহমত আছে। আজকে নাকি একটা কিউট গাড়ি দেখাবেন? হ্যাঁ, কিউট মানে কি একদম বাবু গাড়ি দেখাবো। বাবু গাড়ি মানে টর্চার ব্র্যান্ডের সবচেয়ে ছোট গাড়ি। আচ্ছা, সেই গাড়িটা দেখাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, দর্শক তো চিনে এই গাড়ি, তাও বলেন এটা কি গাড়ি? জি, এটা হচ্ছে টয়োটা প্যাসো। আচ্ছা, টয়োটা প্যাসো, এটা মডেল হচ্ছে 2008, রেজিস্ট্রেশন হচ্ছে 2014 তে। জি, আর এটা হচ্ছে একদম ফুললি লোডেড গাড়ি, বাইরে হচ্ছে স্কাই কালার, ভিতরটা হচ্ছে বিস্কিট কালার ইন্টেরিয়াল। দেখতে পাচ্ছেন সামনের কালারগুলো একেবারে অরিজিনাল কালার, সামনের লাইটগুলো দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল লাইট, একটা লাইট একটা স্পট নেই, একদম অরিজিনাল লাইট। সাথে এখানে ফগলাইটের অপশন দেওয়া আছে, চাইলে ফগলাইট লাগাতে পারবেন। আচ্ছা, এবং সামনের গ্রিলগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, মাশাআল্লাহ খুবই ফ্রেশ অবস্থায় আছে। আর নাম্বারটা হচ্ছে ঢাকা মেট্রো K11 সিরিয়াল। ওকে, এবং এই পাশের লাইটটা দেখেন, একটা স্পট নেই লাইটে, একদম ফ্রেশ অবস্থায় আছে লাইটটি। জি, হ্যাঁ, অরিজিনাল লাইট, এখানে ফগলাইটের অপশন দেওয়া আছে। এছাড়া গাড়ির সামনে পিছনে সাইডের প্রতিটা গ্লাস একেবারে 100% অরিজিনাল গ্লাস, দেখেন টোটাল লোগো দেওয়া আছে, মাশাআল্লাহ খুবই সুন্দর। রিং টায়ারগুলো মাশাআল্লাহ খুব সুন্দর, চারটা টায়ার রিং একদম গাড়ির সাথে, মানে রিংগুলো আর টায়ারটা হচ্ছে একদম নতুনের মতো, চারটা টায়ারই একদম নতুন। এছাড়া গাড়ির প্রতিটা রেন সেট দেখতে পাচ্ছেন অরিজিনাল রেন সেট। আচ্ছা, রেন সেটগুলো দেখেন একদম পাসওয়ার্ড লোগো দেওয়া আছে। জি, এবং পিছনের গ্লাসগুলো হচ্ছে টিনটেক গ্লাস। আমি একটু গাড়ির ভিতরটা আপনাকে দেখাই, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, ভিতরটা দেখেন খুবই সুন্দর, একেবারে চকলেট কালার সাথে বিস্কিট কালার ইন্টেরিয়াল। এই যে ড্যাশবোর্ডটা দেখেন, একেবারে যা আছে আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা জিনিস একদম 100% অরিজিনাল অবস্থা আছে। এবং সিটগুলো হচ্ছে ফুল বিস্কিট কালার, দেখেন সিটগুলো একেবারে বিস্কিট ইন্টেরিয়াল, ফুল বিস্কিট ইন্টেরিয়াল, মানে ছোট গাড়ি হলেও ভাই ফালায় দেওয়ার মতো না, এত সুন্দর গাড়ি। আচ্ছা, খুবই সুন্দর, একেবারে ফ্রেশ অবস্থা আছে। আমি একটু দেখেন পিছনের ডোরগুলো, পিছনের রেন সেটগুলো একদম অরিজিনাল অবস্থা আছে। পিছনে প্রতিটা গ্লাসে আপনি টোটাল লোগো পাচ্ছেন, প্রত্যেকটা গ্লাসে টোটাল লোগো দেওয়া আছে। এবং পিছনের ডোরটা দেখেন, অনেক স্পেস, জি অনেক স্পেস এটাতে। এছাড়া পিছনের লাইটগুলো দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর একটা কিউট লাইট, যেটা হচ্ছে একদম ক্রিস্টাল এলইডি লাইট। জি, ক্রিস্টাল এলইডি লাইট। পিছনের গ্লাসটা হচ্ছে অরিজিনাল গ্লাস, একেবারে টোটাল লোগো দেওয়া আছে, এখানে প্যাসোর লোগো দেওয়া আছে, এখানে টোটাল লোগো দেওয়া আছে। এবং এখানে নাম্বার প্লেটটা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ অবস্থা আছে, ঢাকা মেট্রো K11 সিরিয়াল। আর এইগুলো গাড়ির সবচেয়ে বড় ফিউচারটা হচ্ছে যে এইগুলো গাড়ি 100% ফ্যামিলি ইউজের গাড়ি। জি, কারণ যাদের ছোট ফ্যামিলি, বাচ্চা স্কুলে নেওয়া যাওয়া আসা করার জন্য, অথবা খুব অল্প স্বল্প ডিউটি করার জন্য বেস্ট একটি গাড়ি। আর এই গাড়িটা হচ্ছে মানে তেল তো মনে করেন খায় না হিসাবে, কারণ এইগুলো গাড়ি লিটারে পার লিটারে আপনার 15-16 যায়। আচ্ছা, এর জন্য এগুলো গাড়ি কেউ CNGও করে না, আর তেলেই চালায় খুব আরাম, কারণ এইগুলো গাড়ি তেলে চালালে AC দিয়েও খুব ভালো পারফরমেন্স পাওয়া যায়। হ্যাঁ, তাহলে একটু গাড়ির ব্যাকগ্রাউন্ড ভিতরটা আপনাকে দেখাই, ভিতরটা দেখেন অনেক ফ্রেশ, একেবারে ফ্রেশ অবস্থা আছে। যে সিটগুলো দেখেন একেবারে টাইট সিট, অরিজিনাল সিটগুলো আছে এখানে মাশাআল্লাহ, প্রত্যেকটা জয়েন্ট দেখেন একদম অরিজিনাল জয়েন্টগুলো আছে, প্রতিটা লাইটে টোটাল লোগো দেওয়া আছে, প্রত্যেকটা লাইটে, প্রত্যেকটা লাইট দেখেন একদম অরিজিনাল লাইটগুলো আছে। এবং ভিতরটা দেখেন খুবই ফ্রেশ, একেবারে দেখেন স্পেয়ারটা চাকা টাকা সব দেওয়া আছে। জি, খুবই সুন্দর একটি গাড়ি, মানে ছোট ফ্যামিলির জন্য বেস্ট একটি গাড়ি। ব্যাকগ্রাউন্ডের ভিতরটা দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর, একেবারে অরিজিনাল কালারটি আছে গাড়িতে। জি, আমরা একটু এই পাশটা দেখি, এই পাশের ডোরটা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা ডোর দেখেন একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে ডোরগুলো, প্রতিটা ডোর দেখেন খুবই সুন্দর। জি, বিস্কিট কালার ইন্টেরিয়াল, পাশতে বিস্কিট কালার ইন্টেরিয়াল কিন্তু খুব কম পাওয়া যায়, সহজে পাওয়া যায় না। এবং গাড়ির ভিতরটা কিন্তু অনেক জায়গা, আপনি ভিতরটা একটু দেখি, ভিতরটা দেখেন মনে হবে ছোট গাড়ি হলেও মনে হয় একটা জিপ চালাচ্ছে। আচ্ছা, কারণ ভিতরে দেখেন, এই যে সেলিংগুলো দেখেন এত ফ্রেশ গাড়ি, মানে এইগুলো গাড়ি হচ্ছে কি ফ্যামিলি ইউজের গাড়ি, একদম মানে অল্প জন যারা আছে, যারা একদম হালকা ডিউটি করার জন্য গাড়ি খুঁজছেন, যে একটা ছোট গাড়ি বাইকের বাইকের জায়গায় গাড়ি চালাবো, তাদের জন্য এই গাড়িটি। আচ্ছা, একেবারে দেখেন সবকিছু অরিজিনাল আছে, যে সিডি যেটা MP3 যেটা অরিজিনালি MP3 দেওয়া আছে, চাইলে আপনি এটা
এখান থেকে চেঞ্জ করে আপনি ডিভিডিও লাগাতে পারেন। আচ্ছা, অনেক জায়গা আছে এখানে মাশাআল্লাহ। এসি ইঞ্জিন খুবই সুন্দর, ভিতরে ড্যাশবোর্ডটা দেখেন একেবারে ফ্রেশ অবস্থা আছে, কোথাও কোনো স্ক্র্যাচ নেই, ভাঙা চোরা নেই, একেবারে দেখেন প্রত্যেকটা জিনিস একদম ফ্রেশ অবস্থা আছে দেখেন। আচ্ছা, প্রত্যেকটা জিনিস একদম ফ্রেশ। এবং এটা হচ্ছে অল অটো, গিয়ার লিভারটা মাশাআল্লাহ খুব সুন্দর একেবারে। আমি আপনাকে একটু ইঞ্জিনটা দেখাই তাহলে বুঝতে পারবেন। অবশ্যই, কোথাও এক ইঞ্চি খোলা কাটা নেই, একদম ফ্রেশ অবস্থা আছে গাড়িটি। আর ইঞ্জিন তো মাশাআল্লাহ খুবই সুন্দর, গাড়ির ভিতরটা যেরকম ফ্রেশ ইঞ্জিনটা সেরকম ফ্রেশ। জি, এই দেখেন ভিতরটা অরিজিনাল কালার, আস্তর কালার। এই যে প্রত্যেকটা মার্সেল দেখেন, প্রতিটা লাইটে দেখেন একদম টোটাল লোগো দেওয়া আছে প্রতিটা লাইটে। সামনে মার্সেলগুলো একটু খেয়াল করে দেখবেন, এই দেখেন প্রত্যেকটা জায়গায় যে স্টিকার দেওয়া আছে একেবারে ফ্রেশ অবস্থা আছে। আর ইঞ্জিনটা এখনও কোনো কিছু খোলা হয়নি, যেহেতু তেলের গাড়ি, তেলেই চলছে, সেজন্য ইঞ্জিনটা খুবই ফ্রেশ অবস্থা আছে। এবং বডির ভিতরে অংশটি একটু দেখেন, বডির ভিতরে একদম আস্তর কালার। আর এখানে হচ্ছে আপনার একটা হিট প্রুফ দেওয়া আছে, একদম অরিজিনাল হিট প্রুফ দেওয়া আছে এখানে। আচ্ছা, এগুলো কোনো আফটার মার্কেট না, একেবারে গাড়ির সাথে জাপানি যে হিট প্রুফটা, সেই হিট প্রুফটা দেওয়া আছে এখানে। মানে ছোট ফ্যামিলির জন্য এত সুন্দর একটি গাড়ি, যারা ছোট গাড়ি চাচ্ছেন যে তেলে চালাবেন, নিশ্চিন্তে তেলে চালাবেন, কোনো হ্যাসেল হবে না, তাদের জন্য মূলত এই গাড়িটি। ছোট গাড়ি, যে কোনো জায়গায় পার্ক করা যাবে, যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যাবে, খুব সুন্দর একটি গাড়ি এবং খুব ফ্রেশ একটি গাড়ি। আচ্ছা, তো এটার দাম কত যাচ্ছে? দামটা বলার আগে আমি মডেলটা আরেকবার বলে দিচ্ছি। এটা মডেল হচ্ছে 2008, রেজিস্ট্রেশন হচ্ছে 2014-তে। আর এটা হচ্ছে টয়োটা প্যাসো, 1000 সিসির গাড়ি, তেলের গাড়ি। আর এটার দাম চাচ্ছি আমরা 7,85,000 টাকা। এটা হচ্ছে আমাদের আস্কিং প্রাইস, এটা ফিক্স না, অবশ্যই গাড়ি ফিজিক্যালি দেখার পরে সামান্য কিছু নেগোসিয়েট করা যাবে ইনশাআল্লাহ। এবং পেপারসটা ফুল আপডেট, 23-24 সাল পর্যন্ত ফুল আপডেট করা আছে। ঠিক আছে, আপনার অ্যাড্রেস এবং ফোন নাম্বার? জি, আমার অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ, 4 রাস্তার মোড়, 4 রাস্তার থেকে 10 গজ গাবতলি দিকে আগালে, হাতে বাম পাশে মদিনা কার কালেকশন। যারা গাবতলি দিয়ে আসবেন মোহাম্মদপুর 4 রাস্তার 10 গজ আগে, হাতে ডান পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাচ্ছেন। আর সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন লিখে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন, পেয়ে যাচ্ছেন আমাকে। আর আমার ফোন নম্বর হচ্ছে 01711586762, পাশাপাশি আরেকটা নাম্বার 01971222570, দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া আছে, আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ ইমোতে ফোন দিতে পারেন। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।